মুসলমানদের নামাজের আজান শুরু হয়েছিল কবে থেকে এবং কারা ছিলেন প্রথম মুয়াজ্জিন? আজকের পুরো ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করতে চাই। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব, প্রিয় দর্শক, আপনাদের অনুরোধের ভিত্তিতে আজকের ভিডিওটি আমরা বানিয়েছি। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়োগ দেয়া মুয়াজ্জিন ছিলেন চারজন। তাদের হৃদয়ে যেমন ছিল ইসলামের প্রতি ভালোবাসা, তেমনি ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহব্বত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনেক ভালোবাসতেন। চলুন জেনে আসি সেই চারজন কে ছিলেন। প্রথম, কাবার মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়সী, গোঁফ না ওঠা, সুমধুর কণ্ঠের অধিকারী ছোট্ট বালক আবু মাহজুরা। পবিত্র নগরী মক্কার অধিবাসী ছিলেন তিনি। মক্কা বিজয়ের পরে মক্কার কোনো এক উপত্যকায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের পুনরাবৃত্তি করতে থাকেন মাহজুরা। মাহজুরার সেই সুর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় আকৃষ্ট করে তোলে। আবু মাহজুরার সেই আজানের পুনরাবৃত্তি ছিল ঠাট্টামূলক। আজান শেষে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপত্যকায় অবস্থানরত বালকদের ডেকে পাঠালো। আজানের পুনরাবৃত্তিকার কে জানতে চাইলেন তিনি। যেহেতু আবু মাহজুরা ঠাট্টা ছলে আজানের পুনরাবৃত্তি করেছিল, সেজন্য কেউ কথা না বলে চুপ থাকল। প্রিয়নবী একে একে সবার আজান শুনলেন। সবার শেষে আজান শুনলেন ছোট্ট বালক আবু মাহজুরার। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আজান দিয়েছ? সে বলল, হ্যাঁ। তখন তার গোঁফ ওঠেনি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরার মাথার পাগড়ি খুলে তার মাথায় হাত রেখে এ দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফিহি ওয়াহদিহি ইলাল ইসলাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তাকে বরকত দাও এবং তাকে ইসলাম গ্রহণের তৌফিক দাও। প্রিয় নবীর হাতের স্পর্শে আবু মাহজুরার ভাগ্য খুলে গেল। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন। বিশ্বনবীও তখন আবু মাহজুরাকে মক্কাবাসীর জন্য বাইতুল্লার মুয়াজ্জিন নির্ধারণ করলেন। তখন থেকে প্রায় 300 বছর ধরে আবু মাহজুরার বংশধর পবিত্র কাবা শরীফের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চরম অত্যাচার নির্যাতনের শিকার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে দেয়নি। শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দু মাত্র সরাতে পারেনি কেউ। হযরত বেলালকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল স্বাধীন হলেন, মদিনায় হিজরত করলেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। আজানের প্রচলন হওয়ার পর থেকে নিয়মিত হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিতেন। ইসলামের তৃতীয় মুয়াজ্জিন আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও মসজিদে নববীর আরেকজন মুয়াজ্জিন ছিলেন। তার নাম হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অন্ধ সাহাবী। বাহ্যিকভাবে অন্ধ হলেও তার অন্তর ছিল ইসলামের আলোয় আলোকিত। চরম অত্যাচার নির্যাতনের শিকার হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম দুজনের একজন। মদিনায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা কোরআনের বাণী শোনাতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবদুল্লাহ ইবনে মাকতুমকে মদিনার মুয়াজ্জিন নিয়োগ দেন। তারা উভয়ে মসজিদে নববীতে আজান দিতেন। একজন আজান দিলে অন্যজন ইকামত দিতেন।
রমজান মাসে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরির আজান দিতেন আর হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আজান দিতেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজে মদিনার বাইরে যেতেন তখন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তার প্রতিনিধি করে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে শত সাহাবি তার পেছনে নামাজ পড়তেন। মসজিদে নববী থেকে তার বাড়ি অনেক দূরে হওয়ার পরও এই দৃষ্টিহীন সাহাবি এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না, তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের অন্যতম একটি বৈশিষ্ট্য হল তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদেসিয়ার যুদ্ধে তিনি ইসলামের পতাকা সমুন্নত রাখতে গিয়ে কাফেরদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। যখন তার হাতে পতাকা দেয়া হয় তখনই তিনি বলেছেন, এ পতাকা সমুন্নত রাখব, না হয় শাহাদাতের অমীয় সুধা পান করব। চতুর্থ, সাদ আল কুডি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মুয়াজ্জিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনায় হিজরত করে একটি মসজিদ নির্মাণ করেন, সেটি হল মসজিদে কুবা। এই মসজিদে কুবার প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত সাদ আল কুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি মদিনা থেকে উঁজু করে মসজিদে কুবায় গিয়ে দুরাকাত নামাজ আদায় করে তবে এক উমরার সওয়াব পাবেন তিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবার প্রথম মসজিদ নির্মাণ করেন এবং সেখানে কিছুদিন অবস্থান করেন, অতঃপর মসজিদে নববী নির্মাণ করেন। প্রিয় নবী মাঝে মাঝে মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারজন ব্যক্তিকে ইসলামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন তাদের মধ্যে হযরত সাদ আল কুজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে কুবার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার জানাবো কি করে আজানের প্রচলন শুরু হয়। ইসলামের প্রাথমিক যুগে পবিত্র নগরী মক্কায় আজান ছাড়াই নামাজ পড়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করলেন তখন মুসলমানদের নামাজে অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম নামাজে অংশগ্রহণে একত্রিত হওয়ার জন্য সংকেত ঠিক করতে পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় চারটি প্রস্তাব উপস্থাপন করা হলো। প্রথমটি ছিল ঝান্ডা ওড়ানো, দ্বিতীয় আগুন প্রজ্বলন, তৃতীয় সিংহা বাজানো, চার ঢোল বাজানো। পরামর্শ সভার চারটি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয়, কারণ ঝান্ডা ওড়ালে বাড়ি থেকে বা দূর থেকে সে ঝান্ডা দেখা যাবে না। দ্বিতীয়ত ছিল আগুন প্রজ্বলন, যা অগ্নি উপাসকদের কাজ। তৃতীয় সিংহা বাজানো, যেটি ছিল খ্রিস্টানদের প্রচলন। চতুর্থত ঢোল বাজানো, এটি ইহুদিদের কাজ। এ কারণে সেদিন পরামর্শ সভার এই চারটি পরামর্শই বাতিল করা হয়। সাহাবায়ে কেরামগণ এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে যার যার বাড়ি চলে গেলেন। ওই রাতে হযরত আবদুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিংহা নিয়ে যাচ্ছেন। তিনি ওই ব্যক্তিকে সিংহাটি বিক্রি করতে বললেন। ওই ব্যক্তি সিংহাটি কেনার কারণ জানতে চাইলে আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, আমি সিংহাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব। তখন সিংহার মালিক বলল, আমি কি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ দেব না? এ সময় তিনি হযরত আবদুল্লাহ ইবনে জায়েদকে আজানের বাক্যগুলো শিখিয়ে দেন। সকালে হযরত আবদুল্লাহ ইবনে জায়েদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্বপ্ন সত্য, তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও, আজ থেকে বেলাল আজান দেবে। হযরত আবদুল্লাহ ইবনে জায়েদের শেখানো বাক্যগুলো দিয়ে হযরত বেলাল আজান দিলে তা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে দৌড়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই আমি অবিকল এই বাক্যগুলো স্বপ্নে দেখেছি। উল্লেখ্য, ওই রাতে একই স্বপ্ন সাহাবিদের মধ্য থেকে 14 জনই দেখেছেন, যার মাধ্যমে নিয়মিত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য আজান দিতেন। ফজরের আজানের বাড়তি বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম সম্পর্কে জানা যায় যে একদিন ফজরের নামাজের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে আসলেন। তখন তাকে বলা হলো,
প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও ঘুমে আছেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। হযরত সাইদ ইবনে মুসাইব বললেন, পরে ফজরের আজানের সঙ্গে এই বাক্যটি সামিল করে দেয়া হয়, আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয়। আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে জামায়াতে নামাজ আদায়ে একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলিমকে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ আদায়ের তৌফিক দান করুন। শেষ করছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি। আমরা খবরের পেছনের খবরগুলোকে বিশ্লেষণ আকারে আপনাদের তুলে ধরতে চাই এবং আপনাদের অনুরোধের আলোকেই আমরা এরকম আরও অনেক বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছি। আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা আপনাদের অনেক পছন্দের ভিডিও পেয়ে যাবেন। সামনের দিনে কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে সেই বিষয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।